যে জগন্নাথ পুরীতে আমরা অনেক সময় যাই, জগন্নাথ পুরীতে গিয়ে আমরা এই জগন্নাথকে দর্শন করি। আর এই যে রাজাপুর, যা মায়াপুর অন্তর্ভুক্ত, যা সীমন্ত দ্বীপে এই শ্রী জগন্নাথ তিনি অবস্থান করছেন, সকলে দর্শন করুন। খুব সুন্দর শ্রী নবদ্বীপ ধামের মাহাত্ম্য গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বহু যুগ পূর্বে উড়িষ্যা প্রদেশে রক্তবাহু নামক এক অসুরের অত্যাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের সবর ভক্তগণ প্রভুকে নিয়ে বঙ্গদেশে আগমন করেন এবং শ্রী নবদ্বীপের অন্তর্গত সীমন্ত দ্বীপের এই স্থানটিতে তাকে স্থাপন করেন। আর সেই থেকে এই স্থানটি অভিন্ন পুরুষোত্তম ক্ষেত্ররূপে প্রসিদ্ধ হয়। সবর ভক্তগণ বংশানুক্রমে দীর্ঘকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা করার পর তাদের শুদ্ধ ভক্তির প্রভাবে প্রভুর অপাকিত ধামে গমন করেন, ফলে সেবকের অভাবে একসময় সেবা পূজা বদ্ধ হয়ে যায়। তারপর কালের প্রভাবে মন্দির সহ শিবিগ্রহ লোক চষ্কুর অন্তরালে অন্তরিত হন, কিন্তু জগন্নাথ দেব এই স্থানটির আকর্ষণে প্রচ্ছন্নভাবে এখানে অবস্থান করতে থাকেন। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন লীলা বিলাস করছিলেন তখন সমসাময়িক এক ভক্ত শ্রী জগন্নাথ গাঙ্গুলির হৃদয়ে প্রেরণা দিয়ে তার মাধ্যমে পূর্ণ প্রকটিত হন। কালক্রমে শ্রী ফটিক চন্দ্র চট্টোপাধ্যায় নামক এক পুণ্যবান ব্রাহ্মণ শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা লাভ করেন এবং দীর্ঘকাল যাবৎ নিষ্ঠার সঙ্গে তার সেবা করার পর বৃদ্ধাবস্থা প্রাপ্ত হলে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রেরণায় তার সেবা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সঙ্ঘ তথা ইস্কন কর্তৃপক্ষের হস্তে 1979 সালে অর্পণ করেন এবং 1985 সালে শ্রী অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী রূপাধের অন্তঃস্থ শিষ্য শিষ্যবর্গের যুদ্ধকালীন নির্মিত এই মন্দির প্রকটিত অভিন্ন হয়। এই হচ্ছে শ্রীক্ষেত্র জগন্নাথ এবং অভিন্ন এই রাজাপুরের জগন্নাথ দর্শন করছেন শিলা অভয়চরণের ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শ্রী শ্রী জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী কি যায়। তো আমরা শ্রী 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 জগন্নাথ পুরী, যেটা মনে করে রাজাপুর, যা রাজাপুর পুরী ধাম অভিন্ন ধাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সীমন্ত মন্দিরে নিয়ে যাবো আপনাদেরকে। এখানে মহাপ্রভু এবং সীমন্ত সীমন্ত তিনি সেইখানে তপস্যা করেছিলেন সীমন্ত মাতা সেই। আর এখানে জগন্নাথকে এই যে এখন এই কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, আপনাদের স্নানযাত্রা হবে কিছু। এই দেখতে পাচ্ছেন সীমন্ত মায়ের মন্দির, এখানে মহাপ্রভুর তপস্যা করেছিলেন। আর এখানে শ্রী জগন্নাথের সেই জলবিহার হয় এই বোর্ডে করে। হরে কৃষ্ণ, জয় প্রভু জগন্নাথ কি জয়। এই মন্দিরটা হচ্ছে সীমন্তময় মন্দির, সুন্দর করে প্রকটিত করা হয়েছে। আর এই দ্বীপটা হচ্ছে সীমন্ত দ্বীপ, সীমন্ত মহাপ্রভুর বর লাভ করেন। দেখতে পাচ্ছেন মাতা সীমন্ত মহাপ্রভু তপস্যা করেন, এখানে মহাপ্রভু তপস্যা লাভ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন।
সকলে দর্শন করুন। এই আছে শ্রীমন্ত ভাইয়ের মন্দির, আমরা এখানে সকলেই সমবেত হয়েছি আছি পুরা জগন্নাথ মন্দির। জয়।